সদ্য সমাপ্ত উপনির্বাচনে ভবানীপুরে রেকর্ড মার্জিনে জয়লাভ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি তাদের আশা অনুযায়ী ভালো ফল করতে পারেনি, কার্যত বলতে গেলে জোর ধাক্কা খেয়েছে। সামনে আরও কয়েকটি উপনির্বাচন রয়েছে জানিয়ে সরগরম রয়েছে বঙ্গ রাজনীতি। উপনির্বাচনে সবকটি আসন জিতে নিজেদের বিধায়কের সংখ্যা বাড়াতে চায় ঘাসফুল শিবির। অন্যদিকে এই উপনির্বাচনে নিজেদের বিধায়কের সংখ্যা বাড়াতে চায় গেরুয়া শিবিরও। অন্যদিকে কয়েকদিন আগে গুজরাটের কর্পোরেশনের নির্বাচনে 44 আসনের মধ্যে 41 আসন জিতে কার্যত সরগোল ফেলে দিয়েছিল বিজেপি। বিরোধী কংগ্রেস সহ অন্যান্যদের একেবারে কোণঠাসা করে দিয়েছিল। আর এবার মহারাষ্ট্রে ভালো ফল করল বিজেপি। মহারাষ্ট্রে এনসিপি, শিবসেনা ও কংগ্রেসের জোট সরকার রয়েছে। এদিন মহারাষ্ট্রের জেলা পরিষদের 85টি আসনের নির্বাচনের ফল প্রকাশিত হয়। এককভাবে বিজেপি পেয়েছে 22টি আসন, কংগ্রেস পেয়েছে 19টি আসন এবং এনসিপি তারা পেয়েছে 15টি আসন। অন্যদিকে শিবসেনা তারা পেয়েছে 12টি আসন। সব মিলিয়ে মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি জোট তারা পেয়েছে 46টি আসন। অর্থাৎ এককভাবে লড়ে সবথেকে বেশি আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি। এই ঘটনায় ব্যাপক সরগোল পড়ে গিয়েছে মহারাষ্ট্র তথা গোটা দেশে।